তুমি কোথায় এসেছো? আমি কোন সিম্বল? That's my symbol class. Symbol class? Yes. No, wait. Wow. আয়ানের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আয়ানের আজকে কিছু সুইমিং এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু রান্নার জোগাড় স্টার্ট করে দিয়েছি। এখানে আমি লাউ চিংড়ি করে নিয়েছি, ধনে পাতা দিয়ে এবার এটা নামিয়ে নেব। আর লাউয়ের যে খোসাগুলো দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমি ভাজা করব। এটা ভাজা কিন্তু খুবই ভালো লাগে। আর যে ইলিশ মাছটা দেখছেন ওটা আমি পাকিস্তানি দোকান থেকে কিনেছি, কিন্তু ওটা বাংলাদেশি ইলিশ মাছ। ইলিশ মাছটা অসাধারণ টেস্টি ছিল আর ছিল পেট ভরে ডিম। আর ইলিশ মাছ কিন্তু আমরা সবসময় এই কালো জিরে আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলটাই বেশি প্রেফার করি। তো আজকে লাঞ্চ মেনুতে ছিল এই ইলিশ মাছটা, আর রয়েছে লাউ চিংড়ি আর সাথে সাদা ভাত। এবার চলুন আয়ানের সুইমিং ক্লাস নিয়ে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আয়ানকে বেশ কিছুদিন আগে সুইমিং ক্লাসে দিয়েছিলাম, আর তখনও ওর স্কুল স্টার্ট হয়নি, মানে ও তখন স্কুলে যেত না। আমরা ভেবেছিলাম স্কুলে যেহেতু এখনো দিইনি তো বাড়িতে সারাদিন থাকে, একটু অ্যাক্টিভিটি হবে, এই ভেবে আমরা সুইমিং ক্লাসে ওকে দিয়েছিলাম। কিন্তু এতটাই ছোট ছিল যে সুইমিং কিছুতেই করতে পারছিল না। টিচারের কোলে উঠে বসে আছে, সে কিছুতেই কোল থেকেও নামবে না টিচারের। আর টিচার অনেক ট্রাই করে তাকে কোনো মতে একটু সুইমিং করানোর চেষ্টা করেছিল, কিন্তু সে কিছুতেই কোল থেকে নামেনি। প্রথম দু তিন দিন তো এইভাবেই ওর কেটে গেছে। আয়ানের সাথে যারা সুইমিং ক্লাসে ছিল তারা সকলেই মোটামুটি আয়ানের থেকে অনেক বড় ছিল, আর প্রত্যেকেই স্কুল করত। তো স্কুল গোয়িং যারা বাচ্চা আছে তারা একটা অন্যরকমভাবে সকলের কথা শোনে, আর যারা একদম বাড়িতে থাকে তাদের ওই কথা শোনার হ্যাবিটটা, টিচারের কথা শোনার হ্যাবিটটা কিন্তু তৈরিই হয় না। তো আয়ানের ক্ষেত্রেও সেটা হয়েছিল। টিচার ওকে বিভিন্ন কথা জিজ্ঞেস করত, তো ও ঠিক মতো কথার উত্তর দিত না, আর ও নিজের মতোই নিজে কথা বলে যেত। আর এই ব্যাপারগুলো অনেকদিন ধরেই আমি অবজার্ভ করছিলাম, এর জন্য আমার মনে হচ্ছিল যে ওকে এই বয়সটায় সুইমিংয়ে দেওয়াটা একদমই মানে ঠিক হয়নি। কেননা এই বয়সে ও সুইমিংটা শিখতে পারছে না, ও বেশি এনজয় করছে এই যে সুইমিংয়ের পরে যে এই খেলতে আসে বাচ্চারা এই পুলটায়, সেই জায়গাটা দিয়ে ও বেশি যেতে আগ্রহী রাদার সুইমিং ক্লাস। তো এই কারণে আমি ভাবছিলাম, মানে দেবদাসকেও বলছিলাম যে ঠিক আছে এই একটা সেশনই ও করুক, বাকি পরের সেশনগুলো এখন আমি করাবো না। আর এই সুইমিং ক্লাসটা ছিল আমাদের বাড়ির সামনে যে YMCAটা আছে সেই YMCAতে। এই সুইমিং ক্লাসে মানে YMCA-র সুইমিং ক্লাসে যখন আয়ানকে ভর্তি করেছিলাম সেই সময় আয়ানের লেগেছিল $60, আর $60 মানে ইন্ডিয়ান রুপিতে 5,600 টাকার মতো। আর এটা ছিল পার সেশন হিসেবে, পার সেশন মানে এক মাসে, মানে এক মাসে পার উইক তিনটে করে ক্লাস থাকে, তো এর জন্য $60। আর বিহান যখন YMCA-তে সুইমিং করত তখন প্রায় কোভিডের আগে, সেটা ছিল 2018-19 এই সময়, সেই সময় ওর লেগেছিল পার সেশন $40। ও অনেকগুলো সেশন করেছিল আর ও অনেকটা এগিয়েও গেছিলো, মানে সুইমিং ও ভালোই শিখে গেছিলো। আর আমরা যেহেতু সেই সময় আমি দেবদাস মানে ফুল ফ্যামিলি মেম্বারশিপ নিয়েছিলাম সেই সময়, তো মেম্বারশিপে আমাদের পার মান্থ $80 এমনিই দিতে হতো, আর আমরা যেহেতু মেম্বার ছিলাম তার জন্য $60 ওকে দিতে হতো না, ওকে দিতে হতো $40, মানে ওর সুইমিংয়ের জন্য $40 দিতে হতো যেহেতু আমরা মেম্বার ছিলাম। অলরেডি আমরা $80 এভরি মান্থ দিচ্ছি, আর সাথে সুইমিংয়ের জন্য আলাদা দিতে হতো $40। আর আয়ানের ক্ষেত্রে যেহেতু আমরা মেম্বারশিপ নিইনি ওকে দিতে হতো $60। আর এটাই ছিল এখানে সুইমিংয়ের নমিনাল একটা খরচ। তো আমার সুইমিংটা খুবই শেখার ইচ্ছে, আমি নিজেও শিখতে খুব চাই, কেননা সুইমিংটা একটা ফুল বডি এক্সারসাইজ হয়ে যায়, তো এটা খুবই একটা ভালো জিনিস। তো আমার এই জন্য মেইনলি ওটা খুবই পছন্দ ছিল। আয়ানকে এখন আমি অফ করে দিয়েছি সুইমিং, কেননা আয়ান এতটাই ছোট কিছুই বুঝতে পারছিল না। আমি ঠিক করেছি আর একটু বড় হোক, মানে 5-6 বছর অ্যাটলিস্ট হোক, তারপরে ওকে আমি আবার এখানে YMCA-তে ভর্তি করে দেবো, কেননা তার আগে ও কিছুই পারছিল না। আর এখানে একজন টিচারের আন্ডারে বেশ অনেকজন স্টুডেন্ট থাকে, তো সকলকে সমানভাবে কেয়ার নিয়ে শেখানো সম্ভব হয় না। আমরা মাঝে বিহানকে কোভিডের টাইমে একজন ট্রেনারের আন্ডারেই দিয়েছিলাম, আর এরকম কিন্তু সবসময় পাওয়াও যায় না, কারণ এখানে ট্রেনারদের এত বেশি চাহিদা থাকে যে একজন ট্রেনারকে যদি আপনি চান যে আমি
একজন ট্রেনার চাই, পার্সোনাল ট্রেনার, সেক্ষেত্রে আপনাকে অনেকদিন আগে অ্যাপ্লাই করে রাখতে হবে। অ্যাপ্লাই না করলে কিন্তু পাওয়া যায় না। আর আয়ানের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছিলাম, পাইনি বলে এখানে মানে সবার সাথেই ওকে শিখতে দিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি খুবই প্রবলেম হচ্ছিল, তার জন্য আমরা ওকে ছাড়িয়ে দিয়েছি। তো আজ অনেকদিন পর একটা ইনফরমেটিভ ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা কিছুটা ধারণা করতে পেরেছেন যে ইউএসএতে কীভাবে সুইমিং হয়, মানে বাচ্চাদের সুইমিং শেখানো হয়, আর এখানে খরচটা কীরকম। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন। নমস্কার।